সারা দেশে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় দরিদ্র ভূমিহীন মানুষ যারা বিশেষত শিশু ও বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। আর এসব কথা চিন্তা করে গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা ভূমিহীনদের মাঝে কম্বল বিতরণ করেন। শীতের দাপটের সময় শীত বস্ত্র পেয়ে তাদের মুখে আনন্দের আবির্ভাব ঘটে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এরকম সমস্যা শুধু সাইফুল মোল্লার কাছে যখনই পৌঁছে দেওয়া হয়েছে, সাইফুল মোল্লা সর্বাত্মক চেষ্টা করেছে সেটা সমাধান করার জন্য, এবং সমাধান করেও দিয়েছে। অনেক 13 নং ওয়ার্ডের মধ্যে সব জায়গার মধ্যে তার অনুদান আছে, আমি জানি, আমি দেখি। স্থান নেই বা আপনারা অনেকে ভাড়া থাকেন বা অনেকের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে বসবাস করেন, সে ব্যাপারে আমি একাধিকবার মন্ত্রীমহোদয়ের সাথে কথা বলেছি, এবং সর্বশেষ সেলিম ভাই সহ যারা যারা এখানে নেতৃত্ব দেন তারা, আপনারা ওনার যে মৌচাকে যে দেখা করেছিলেন, উনি আশ্বস্ত করেছিলেন যে উনি যদি পাস করে এবং যদি বাংলাদেশ সরকার আবার বাংলাদেশ আমেরিকা আবার সরকার গঠন করে তাহলে আপনাদের একটা ব্যবস্থা করবে। সেই হিসেবে আমি বলবো, আপনারা যারা আছেন অনেকে হয়তো জানেন অনেক হয়তো জানেন না, সেই হিসেবে আমার একটা দায়িত্ব, সেই হিসেবে আপনাদের বললাম ইনশাল্লাহ। এটা আমি সেলিম ভাইয়ের বলছি যে ভাই এটা আপনাদের সমস্যাটা কতদিন যাবো, বললো ভাই এটা প্রায় 15 বছর ন্যূনতম। তো তখন আমি ওনাকে বলছি যে 15 বছর যদি আপনারা অপেক্ষা করতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ আর কি 15 মাস কি অপেক্ষা করতে পারবেন না? তো উনি বলছে যাবে অবশ্যই পারবো। সেই হিসেবে আপনাদের আশ্বস্ত এবং বিশ্বস্ত ভাবে আমি বলতে চাই ইনশাল্লাহ আপনাদের যারা ভূমিহীন আছেন আপনারা অন্তকে যেন একটা বাড়ি করার মতো জায়গা পান, সরকারি ভাবে নিশ্চিত ভাবে হোক, আর সেটা আপনাদের যেভাবে সুন্দর হয় সেভাবে ইনশাল্লাহ আপনারা এই জায়গাটা পাবেন ইনশাল্লাহ। সেটা হয়তো বা ইনশাল্লাহ জহিরুল ইসলাম মোল্লা কাকুল, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরু, শ্রী মাধব সরকার, হাজি কামাল আহমেদ, মোহাম্মদ গিয়াসুদ্দিন, মোহাম্মদ সোহেল রানা, শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ শরীফুল ইসলাম মুন্সি, মোহাম্মদ আনুমিয়া, তুষার রেজা, অপু সরকার, রাব্বি মোল্লা, অধীর চন্দ্র বর্মন, তপন দেবনাথ, ভূমিহীন নেতা মোহাম্মদ সেলিম মিয়া সহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে এই কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা।